হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। টেকনিক্যাল আবিদ আপনাকে আবারও একবার নতুন করে স্বাগত জানাচ্ছি। আমি টেকনিক্যাল আবিদ, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট রিভিউ করে দেখাবো, যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় গেমিং হেডফোন, যেটা আপনারা সবাই জানেন, পিক্সটন G30। ফুল অনেস্ট রিভিউ করে আপনাদের দেখাবো যে এটাকে আসলে গেমের জন্য ভালো নাকি গেমের জন্য আরো বেস্ট কোন হেডফোন রয়েছে, যেটা আপনারা গেম শুধু গেমিং এর জন্য ইউজ করতে পারেন। কারণ এটা সবাই বাংলাদেশে প্রায় বেশিরভাগ যারা গেম খেলে তারা আপনারা সবাই জানেন যে বেশিরভাগ সবাই সাজেস্ট করে পিক্সটন G30। সো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে সাজেস্ট করার মূল কারণ হচ্ছে কি আসলে এটা ভালো নাকি শুধু জাস্ট সবাই সাজেস্ট করে যাচ্ছে দেখে সেই জন্য আপনি কিনবেন। চলুন এর ফুল রিভিউটা দেখে নেই আমরা। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন পিক্সটন G30-র যে বক্সটা সেটা রয়েছে। এখন আমরা এটাকে কেটে নেব। এখানে দেখতেছেন আমরা পলিথিনটা কেটে নিয়েছি এবং আমরা বক্সটা ওপেন করতেছি। সো বক্সটা ওপেন করার ফলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের বক্সটা খুব সুন্দরভাবে কভার করে দেওয়া আছে প্লাস্টিকের একটা কাভার দিয়ে। এবং আমরা প্লাস্টিকের কাভারটা সরাই নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইয়ারফোন রাখার বক্স দেওয়া হয়েছে, যে বক্সে রয়েছে আমাদের দুইটা পেয়ার সিলিকন যেটা আপনারা ইউজ করতে পারবেন, এবং একটা হচ্ছে জ্যাক পিন দেওয়া আছে যেটা আপনারা PC-তে লাগায় আপনারা হেডফোন হিসেবে মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারবেন। এবং আমাদের যে মেইন জিনিসটা সেটা আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের পিক্সটন G30-র হেডফোনটা। তো এর দেখতে পাচ্ছেন আমার কাছে পিক্সটন G30-টা রয়েছে এবং এর যে সাউন্ড কোয়ালিটি সেটা অসাধারণ। আমরা এখন এর বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করব। বিল কোয়ালিটি আমি বলতে চাই যথেষ্ট ভালো, কারণ এটা মজবুত, আপনারা এটা বেশি জোরে টানবেন না, কারণ এটা বেশি জোরে টানলে ছিঁড়ে যাবে। এবং নর্মালি আপনার ইউজ করার ক্ষেত্রে এটা খুবই একটি মজবুত হেডফোন, কারণ আমি ইউজ করছি 7 দিন ধরে। 7 দিন ধরে ইউজ করার ফলে আমি হেভি ইউজ করছি এবং এতে আমার করে কোনো সমস্যা হয় না। এবং এর পিক্সটন G30-র যে বিল কোয়ালিটি সেটা আসলেই অনেক ভালো লেগেছে। এবং আমার কাছে আরো একটা ভালো লেগেছে এর এল জ্যাক পিনটা, আপনারা পিক্সটন G30 দেখতে পারবেন এল জ্যাক পিনটা, এটা সত্যি অসাধারণ। এবং এটার বিল কোয়ালিটিটা অনেক ভালো। আপনারা যারা মিউজিকের জন্য এটা নিতে যাচ্ছেন তাদের আমি সাজেস্ট করবো এটা মিউজিকের জন্য আপনারা নেবেন না, কারণ এটা শুধু বানানো হয়েছে গেমিং পারফরমেন্স এর জন্য। নর্মালি আপনি গান শুনতে পারবেন, তবে যারা গান লাভার আছে তাদের জন্য কখনোই এই পিক্সটন G30 হেডফোনটা না, আপনারা অনায়াসে শুধু গেমিং এর জন্য এটা নিতে পারবেন এবং গেমিং এর পাশাপাশি নর্মাল গান শোনার জন্য আপনারা এটা ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিক্সটন G30-র যে হেডফোনটা রয়েছে সেটা আমি পরে রয়েছি, এবং 7 দিন ব্যবহারের ফলে আমি যেটা বুঝলাম এই হেডফোনটা গেমিং এর জন্য মোটামুটি খুব ভালো একটা, লো বাজেটের ভিতরে খুব ভালো একটা হেডফোন। কারণ আপনারা যারা গেম খেলেন তাদের এনামি ফুল স্টেপ বা এনামি ফায়ারিং কই থেকে আসতেছে এটা খুবই ইম্পর্টেন্ট। পিক্সটন G30-টা রয়েছে এটা আপনাদের গেমের সাউন্ড কোয়ালিটি অনেক বেসটা অনেক বেশি করে দেয়, যাতে করে ফুল স্টেপ খুব ক্লিয়ার শুনতে পান এবং এনামি ফায়ার কই থেকে করতেছে সেটা বোঝা যায়। এবং এটা ইউজ করার মাধ্যমে আপনাদের গেমিং সেন্সটা আরো বেশি বেড়ে যাবে, কারণ আপনারা যারা গেমিং সাউন্ড সম্পর্কে বেশি ধারণা আছে তারা আপনারা খুব ভালো করে ইউজ করতে পারবেন। এবং আপনারা যারা মনে করছেন যে পিক্সটন G30 ইউজ করলে এনামি 100 মিটার দূরে থাকলেও আমি সেটা শুনতে পারবো, সেটা কখনোই না। এটা কোনো হেডফোনে বা ইয়ারফোনে আপনাদেরকে এটা দিবে না। এবং আপনারা যারা গেমিং এর জন্য হেডফোন খুঁজছেন অবভিয়াসলি আপনারা এটা নিতে পারেন, এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে আপনাদের।
এবং এটা পরে থাকলে কানে খুব ব্যথা করে না। আমি অনেকক্ষণ মিনিমাম 3-4 আওয়ার পরেছিলাম গেম খেলার সময়, এবং এটা ক্ষেত্রে কোনো আমার কানে ব্যথা করে নাই। তো আপনারাও এটা নর্মালি ইউজ করতে পারবেন, এবং আসলে এটা বাংলাদেশের একটা জাতীয় হেডফোন বলা চলে, এবং আপনি অনায়াসে এটা ইউজ করতে পারবেন। সো আশা করতেছি আপনারা আমার ভিডিওটা দেখে খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি না পছন্দ হয়ে থাকে অবশ্যই ডিসলাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি চাপাই দিবেন, যাতে করে আপনারা এইরকম নিত্য নতুন ভিডিও মিস না করেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার, টাটা।